শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ঘরে আগুন দেওয়ার অভিযোগ। তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ রাকিবুল হাসান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাসূত্রে জানা যায়, রমজাননগর গ্রামের মৃত অধিশ্চন্দ্র বৈদ্যের ছেলে রাধাচন্দ্র বৈদ্যের সাথে একই এলাকার প্রভুচন্দ্র বৈদ্যের ছেলে সুশান্তচন্দ্র বৈদ্য, মৃত রণজিৎচন্দ্রের ছেলে নিরঞ্জন, অশোকের ছেলে প্রশান্ত, পরিমলের ছেলে অশোকের সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। তারই প্রেক্ষিতে 15 মার্চ 2022 সকাল 7টার সময় রাধার অবর্তমানে তার মৎস্য জমির বেড়ি ভেঙে দেয় সুশান্ত, নিরঞ্জন, প্রশান্ত, অশোক সহ কয়েকজন। এমন সংবাদের ভিত্তিতে রাধার স্ত্রী রাধাকে মোবাইলে জানালে রাধাসহ তার স্ত্রী ঘটনাস্থলে গিয়ে দেখে তার জমির রাস্তা ভেঙে দিয়ে তারা ফিরে আসছে। রাধা স্থানীয় জনপ্রতিনিধিদের জানানোর জন্য বাড়ি ফিরে দেখে তার রান্নাঘরে আগুনে পুড়ে গেছে এবং পার্শ্ববর্তী এলাকার লোকজন নেভানোর চেষ্টা করছে। রাধাও নেভানোর চেষ্টা করে, তার মধ্যে সব পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে আগুন নেভানোর চেষ্টা একাধিক ব্যক্তিরা বলেন, হঠাৎ আগুন দেখে নেভানোর চেষ্টা করে, তবে কারা আগুন লাগিয়েছে এ বিষয়ে কেউ নিশ্চিত করতে পারেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এবং গোপন তথ্যে জানা গেছে, সুশান্ত বাড়ি ফিরে আগুন লাগিয়ে দেয়। সুশান্তের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে নিরঞ্জন বলে, আমরা কোনো কিছুই জানি না। এ বিষয়ে রাধা শ্যামনগর থানায় একটি অভিযোগ দায়ের করছেন। রিপোর্ট লেখা পর্যন্ত শ্যামনগর থানায় মামলার প্রস্তুতি চলছিল।